sec theta plus cos theta is equal to 5 by 2 होले sec minus cos এর মান কত তাহলে অঙ্ক শুরু করার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে ফর্মুলা মিলছে কি ফর্মুলা শুনো না sec আর cos নিশ্চয়ই ফর্মুলার মধ্যে নেই তাহলে নিশ্চয়ই এই তিনটার মধ্যে কোনো ফর্মুলা তোমার লেখা যাবে না তাহলে আমি বলেছিলাম একটা কথা যে যদি তোমার ফর্মুলার মধ্যে না মিলে তাহলে তুমি দেখবে বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের উল্টো সম্পর্কে তারা থাকে যেমন sec আর cos একে অপরের উল্টো বটে দেখো sec আর cos কে একসঙ্গে দিয়েছে যাই হোক সেটা আমাদের পরের বিবেচ্য বিষয় আমরা প্রথমত যদি ফর্মুলা না মিলে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি বলেছিলাম উভয় দিকে বর্গ করো তাহলে যদি ফর্মুলা মিলত তাহলে ফর্মুলা লিখে অঙ্ক শুরু হতো যেমন এতক্ষণ হচ্ছিল এবং যদি ফর্মুলা না মিলে তাহলে উভয় দিকে বর্গ দিয়ে অঙ্ক শুরু করো তাহলে যে মানটা দিয়েছে এই মানটাকে আমরা উভয় দিকে বর্গ করে নিচ্ছি এই যে আমাদের মানটা দেওয়া আছে উভয় দিকে বর্গ করিয়া পাই তাহলে sec theta plus cos theta is equal to 5 by 2 আছে যদি আমরা স্কোয়ারিং বোথ সাইডস করে দিই উভয় দিকে বর্গ করিয়া পাই তাহলে এত sec theta plus cos theta এটাকে স্কোয়ার করো এটাকে স্কোয়ার করো হয়ে গেল উভয় দিকে বর্গ একে স্কোয়ার একে স্কোয়ার এইবার মনে করে দেখো কি কথাটা বলেছিলাম যদি তোমাকে প্লাসের মান দেয় এবং মাইনাসের মান বার করতে বলে বা মাইনাসের মান দিয়ে প্লাসের মান বার করতে বলে তাহলে কোন ফর্মুলা যেতে হোল স্কোয়ারের সেই ফোর এবির ফর্মুলা যেতে ফোর এবির ফর্মুলা সেটা আমি আরেকবার লিখে দিই এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙতে বলেছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি মনে করে দেখানো এটা আগেও আমি আলোচনা করেছি তাহলে এ প্লাসের থেকে মাইনাসের মান মাইনাসের থেকে প্লাসের মান এই ফর্মুলায় বার করা যায় তাহলে মান দিয়েছিল প্লাসের আর আমরা বার করব মাইনাসে তাহলে এই ফর্মুলায় যাব আমি শুরু করছি ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এবি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর এ বি ঠিক আছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আর এটাকে স্কোয়ার তুলে দাও পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচে পঁচিশ বা দুইয়ের স্কোয়ার দু দুগুণে চার এতটা হয়ে গেল এরপর এটা তুমি পেয়ে গেছো দেখো সাইন মাইনাস সেক মাইনাস কস সেক মাইনাস কস যত বাধা সৃষ্টি করেছে এই জায়গাটা তাহলে এটাকেও ক্লিয়ার করে নেওয়া যাক এটা যেমন আছে রেখে দাও একে তা তুমি চাইলেও চেঞ্জ করবে না sec মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার প্লাস sec আর cos একে অপর উল্টো হয় তাহলে যে যে যার উল্টো তাকে তুমি 1 বাই লিখতে পারো তাহলে তুমি sec কে 1 বাই cos লিখতে পারো cos কে 1 বাই sec লিখতে পারো তাহলে আমি যেটা খুশি আমি sec থিটা সমান 1 বাই cos থিটা লিখতে পারি বা cos থিটা সমান 1 বাই sec থিটা লিখতে পারি কেন কারণ sec আর cos একে অপরের উল্টো তাহলে হয় তুমি sec কে 1 বাই cos লিখো তাহলে cos cos কেটে যাবে আর যদি cos কে 1 বাই sec লিখো তবু sec sec কেটে যাবে যেটা তোমার ইচ্ছা তাহলে sec কে আমি cos করে দিচ্ছি ইনটু cos আছে is equal to 25 বাই 4 cos cos কেটে গেল এতে sec theta minus cos theta তার হোল স্কোয়ার আর এখানে কত পড়ে আছে সোজা ট্রান্সফার করে দাও ইজ ইকুয়াল টু এখানে পড়ে আছে চার একে চার চারটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি 25 বাই 4 আর প্লাস 4 ট্রান্সফার করছি মাইনাস 4 ঠিক আছে এবার একটু লসাগু করে নিয়ে যাক sec theta minus cos theta তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লসাগু 4 তাহলে এটা 25 মাইনাস 4 4 এ 16 এত 9 বাই 4 হচ্ছে দেখে নাও 9 বাই 4 এবারে শেষ কাজ কি করব আমরা ট্রান্সফার করব তাহলে যদি 9 বাই 4 হয়ে যায় এত আমরা sec থিটা মাইনাস cos থিটা স্কোয়ার ট্রান্সফার করে দিচ্ছি স্কোয়ার ট্রান্সফার করলে কি হবে রুট হয়ে যাবে এবার রুট ভেঙে দাও 3 4 বর্গমূল 2 3 বাই 4 এত sec থিটা মাইনাস cos থিটা 3 বাই 4 হয়ে গেল উত্তর এটা চেয়েছিল sec মাইনাস cos 3 বাই 2 সরি 3 বাই 2 পেয়ে গেল
পরের প্রশ্ন চলে আসছে আমরা তাহলে চারের প্রশ্ন যদি সাইন 17 ডিগ্রি সমান এক্স বাই ওয়াই হয় তবে দেখাও যে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো অঙ্কটার মধ্যে একটাই জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ কথা যে ডিগ্রি কিন্তু সব একটাতে নিয়ে আসতে হবে তোমাকে। যেমন দেখো মান যদি 17 ডিগ্রিতে আছে তাহলে এগুলো সবই তোমাকে 17 ডিগ্রি করতে হবে, এটা কিন্তু প্রথমে মাথায় রাখবে। অন্য কোনো ডিগ্রিতে তুমি মান বসাতে পারবে না। তাহলে যদি তোমার কোশ্চেনে 17 ডিগ্রি থাকে মান, তাহলে সবগুলোকে তোমাকে 17 ডিগ্রিতে আনতে হবে, তবে তুমি তার মান বসাতে পারবে, নচেত নয়। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে শুরু করছি আমরা। এটা দুটো পদ্ধতিতে তুমি করতে পারো। একটা পদ্ধতি সাধারণত যেটা করা হয় যে আমরা এই সাইন থেকে উভয় দিকে বর্গ করে কসের মান বার করে নেব। ওয়ান সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে এটা, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, ওয়ানটাকে ট্রান্সফার করে দাও, কসের মান পেয়ে যাবে, তারপরে আমাদের কাজ হয়ে যাবে। তো আমি একটু অন্য পদ্ধতিতে যাচ্ছি, ওই পদ্ধতি তুমি যে কোনো সলভ করতে পারবে। ওটা তো প্রথমত সাইন 17টাকে আমরা একটু লিখছি যেটা মান দিয়েছে এখানে। প্রথম আমি এটা দিয়ে শুরু করছি, সাইন 17 ডিগ্রি ইজ ইকাল টু এক্স বাই ওয়াই। সাইনের ফর্মুলা কি ভাবো তুমি? সাইনের ফর্মুলা হচ্ছে সাইন সাইন লম্ব বাই অতিভুজ, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ সমান কি এক্স বাই ওয়াই। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এটা তোমরা আগে ফর্মুলাটা করেছো। তাহলে এরপর কি করবে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, ফর্মুলা নিশ্চিত ফর্মুলা আছে, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে যদি ভুলে গিয়ে থাকে আমি ফর্মুলাটা বলে নিই, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি। এই তিনটা ফর্মুলা আগে হয়েছে, আমি তাও মনে করে দিচ্ছি, মেবি কেউ আগে করেছো পরে করেছো না করেছো যাই হোক না, কারণ এই চ্যাপ্টারটা যখন বোঝাচ্ছি। তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, টেন লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা ছিল, এটা থিটা যেহেতু সাইন থিটা লম্ব বাই অতিভুজ মান, এবার দুটোকে আলাদা করে দাও। তাহলে এতই এতই লম্ব সমান এক্স কে, আর ধ্রুবক রাশি গুণ করতে হয় যখন তুমি অনুপাত আলাদা করছো, আর অতিভুজ কত হবে ওয়াই কে, লম্ব এক্স কে অতিভুজ ওয়াই কে আলাদা করে নিলে। এবার লম্ব ভূমি যদি পেয়ে যাও, লম্ব অতিভুজ যদি পেয়ে যাও, একটা ত্রিভুজে কটা বাহু থাকে, তিনটা বাহু, সমকোণী ত্রিভুজে লম্ব ভূমি আর অতিভুজ দুটো তুমি এখান থেকে পেয়ে যাবে। আর একটা ফর্মুলা দ্বারা বার করে নাও, লম্ব অতিভুজ জানি কি বার করবো, ভূমি। তাহলে ভূমি বার করার ফর্মুলা কি, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমি বার করার ফর্মুলা রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এর মান বসাচ্ছি, অতিভুজ কত কটে দেখো ওয়াই কে, তার স্কোয়ার মাইনাস লম্ব এক্স কে তার স্কোয়ার, ব্রেকেট তুলছি, ওয়াই স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার, এরপর কে স্কোয়ার কমন চলে যাবে, পড়ে রইল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে স্কোয়ার রুটকে খাবে, কেটে বেরিয়ে যাবে, কিন্তু বাকিটা বেরোবে না, কারণ প্লাস মাইনাস আছে মাঝখানে, তাই বাকিটা বেরোনো সম্ভব না। তাহলে স্কোয়ার রুটকে খাবে যখন, তাহলে গুণের সম্পর্ক যেহেতু আছে কেটে বেরিয়ে যাবে, কিন্তু এদের স্কোয়ার রুটকে খেতে পারবে না, কারণ মাঝখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস থাকলে রুট স্কোয়ারকে খেতে পারে না, তাই এদেরকে খেতে পারে না, রয়ে গেল একে, স্কোয়ার রুটকে খেয়ে বেরিয়ে গেল বাইরেকে। এটা তুমি কী পেলে, ভূমি। তাহলে এখান থেকে তুমি তিনটে এককের মান পেয়ে যাবে, লম্ব অতিভুজ আর ভূমি। এইবারে প্রশ্নটা যেমনই থাক না কেন, মান বসিয়ে তুমি উত্তর পাবে।
এরপর যেটা আমরা করছি সেটা হচ্ছে এবারে এরপর বাম পক্ষে আসা যাক। আমি সেম অঙ্ক আরেকটা অন্য নিয়মে বুঝিয়ে দেব, এটা রুল ওয়ান বোঝাচ্ছি। তাহলে বাম পক্ষতে আমরা প্রশ্ন লিখছি সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। লক্ষ্য করো সেক 17 মাইনাস সাইন 73। তোমাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে এই 17 ডিগ্রি আর 73 ডিগ্রি আলাদা আলাদা রাশি রেখা অঙ্ক করা যাবে না। যখন মান 17 বার করেছো, এই যে মানগুলো বার করেছি লম্বভূমি অতিভুজ এটা কার 17, যার জন্য যদি 17 ডিগ্রি না হয় সব তাহলে তার জায়গায় তুমি তার মান বসাতে পারবে না। তাহলে এটা 17 আছে রেখে দাও, কিন্তু এইটা তোমাকে আগে 17 করে নিতে হবে। তাহলে আমরা কি করব, এটা যেমন থাক সাইনটাকে আমরা কি করব, সাইন 73 জায়গায় কি 90 মাইনাস 17, এটা তো এই চ্যাপ্টারের অঙ্ক। 73 আর 70 যোগ করো 90 পাবে। তাহলে সেক 90 মাইনাস থিটা, সরি সাইন 90 মাইনাস থিটা নিশ্চয় কস থিটা, এটা পূর্ণ পূর্ব পরিচিত। তাহলে আমি দুটোকে এক করার জন্য এটাকে 17 করে নিলাম, 90 মাইনাস 17 বিয়োগ করলে 73 হয়। তারপর তুমি তার ফর্মুলা করে দাও সাইন 90 মাইনাস থিটা কস থিটা। প্রথম থেকে চ্যাপ্টারটা করবে, স্টেপ জাম্প করে দেওয়া নাহলে বুঝতে অসুবিধা হবে। এরপর দুটো যখন 17 17 এসে গেছে মানে এবার তুমি মান বসাতে পারবে। তাহলে এবারে তুমি ফর্মুলা ভাঙো, সেকের ফর্মুলা, সেকের ফর্মুলা কত হবে, সেক কার উল্টো, কসের উল্টো। কসের ফর্মুলা কি ভূমি বা অতিভুজ, তাহলে সেক কসের উল্টো যেহেতু তাহলে সেকের জায়গায় তুমি অতিভুজ বা ভূমি করবে, সেক কসের উল্টো। কস যদি ভূমি বা অতিভুজ হয় সেক তার উল্টো হবে, অতিভুজ বাই ভূমি। আর কস, কসের ফর্মুলা ভূমি বাই অতিভুজ। কস হচ্ছে ভূমি বা অতিভুজ। এইবার তুমি ফর্মুলাগুলো মানগুলো বসিয়ে দাও। অতিভুজ ওয়াই কে ভূমি কে রুট ওভার ওয়াই স্কোয়ার মানে সিক্স স্কোয়ার মাইনাস আবার ভূমি কে ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার বাই অতিভুজ ওয়াই কে। অতিভুজ বা ভূমি, ভূমি বা অতিভুজ, ঠিকই আছে। মান বসিয়ে দিলাম লম্ব ভূমি অতিভুজ থেকে মানগুলো বসিয়ে নিলাম। একটু কাটাকাটি করে নিচ্ছি, কে 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 কে, একটা না লসাগু হবে, দেখে নাও লসাগু কত লিখবো আমরা। এখান থেকে লসাগু আমরা লিখবো, এখানে আছে ওয়াই আর এখানে আছে এটা, তাহলে ওয়াই আর এটার লসাগু দুটোই হবে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই দুটোই হবে লসাগুতে। আর ওপরটা এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে ওয়াই 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 স্কোয়ার মাইনাস এটা আর এটা, এই দুটো গুণ করলে কি হবে হোল স্কোয়ার হয়ে যাবে। দেখলাম লসাগু ওয়াই আর এখানে এটা আছে এই দুটো, আর ওপরটা এর সঙ্গে এর গুণ এর সঙ্গে, তাহলে ওয়াই 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 স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করলে একবার লিখে হোল স্কোয়ার করে দিলাম। এরপর এরপর কি করবো আমরা, মুছে নিচ্ছি এই জায়গাটা, এরপর যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার কে খাবে, রুট হয়ে গেল স্কোয়ার হয়ে গেল, পরে রইল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু যেহেতু ব্রেকেটের একটা মাইনাস আছে সাইনটা চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস, দেখে নাও স্কোয়ার রুট কে খাবে ওয়াই স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার কে খেলো ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার, আর নিচে যেটা আছে রয়ে যাবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এটা কেটে গেল, পরে রইল এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই ছিল তোমার আর এইচ এস এর প্রমাণ, সমান ডান পক্ষ প্রমাণিত।
তাহলে এটা একটা পদ্ধতি, এইভাবে করতে পারো। নাহলে আর একটা পদ্ধতি আছে, আমি এবারে রুল টুতে দেখাচ্ছি। এটা আগে ঠিক করে নেবে, আশা করি অসুবিধা হবে না বুঝতে, যে পদ্ধতিতে খুশি করতে পারো। এরপর চারের প্রশ্নটায় আমি আর একটা নিয়ম একটু বলে দিই, রুল টু আসছি এটাতে, আমরা রুল টু, এটা আমি ওই লম্ব অতিভুজের ফর্মুলে যাব না, আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাতে আমরা এটাকে সলভ করব। তাহলে শুরু করা যাক মানটা, সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। প্রথম কাজ হচ্ছে স্কোয়ারিং বোথ সাইড, স্কোয়ার করে নাও, কারণ এই যে সাইন থেকে সেক, কস, কসেক এই ধরনের যে ট্রান্সফারগুলো, এগুলো স্কোয়ার করে আমরা ট্রান্সফারটা করব। মানে কি দেখে বুঝতে পারবে তোমরা, উভয় দিকে বর্গ করিয়া পাই, তাহলে সাইন স্কোয়ার হয়ে যাবে, এরা স্কোয়ার হয়ে যাবে, আমি উভয় দিকে বর্গ করিয়া পাই, এটাকে স্কোয়ার করলাম, এদিকে স্কোয়ার করলাম, নিশ্চয় ক্লিয়ার আছে। এরপর সাইনকে ফর্মুলায় ভাঙো, যেন এই যে সেক আছে সেক কার উল্টো পড়ে, কসের উল্টো, তাহলে কস করবো আমরা, তাহলে সাইন স্কোয়ারকে তুমি ফর্মুলা করে দাও। আমি ফর্মুলাটা মনে করিয়ে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান হয়, এটা তো মূল ফর্মুলা, তাহলে এত সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, লিখতেই পারি। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখবো, তাহলে এত ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটাও বেশ মজা করতে, বেশ মজা এটাও। তাহলে সাইন স্কোয়ার থিটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা করে নিলাম, এরপর ওয়ান থেকে ট্রান্সফার করলাম, মাইনাস কস স্কোয়ার 17 সমান, এটা দিকে চলে গেলাম, মাইনাস ওয়ান হয়ে গেল, এত মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু, লস আউট করো, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে নিশ্চয়ই, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। এরপর আমরা জানি এদিকের মাইনাসটা যদি তো আমাকে সরাতে হয়, তাহলে এদিকেও মাইনাস কমন নিতে হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, এর মাইনাস কমন নেওয়া মানে কি উল্টিয়ে দেওয়া, তাহলে আমি মাইনাস কস স্কোয়ার 17 রেখে দিলাম, আর এটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ারটা উল্টে যাবে, মাইনাস কমন নেওয়া মানে সাইনগুলো চেঞ্জ বা উল্টে যাওয়া, দেখলাম আমি এদিকে মাইনাসটা কাটার জন্য আমি এদিকে মাইনাস কমন নিলাম, তাহলে এটা উল্টে গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাতে মাইনাস মাইনাস চলে গেল। তাহলে তোমার হাতে পরিষ্কার করে কি রইল, কস স্কোয়ার 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, দেখে না এতটা তোমার হাতে রইল। এরপর আমরা কি করব, আশা করি তো ঠিক আছে, উভয় দিকে বর্গ করলাম, চেক করে নাও, উভয় দিকে বর্গ করলাম, এটাকে ফর্মুলা করে দিলাম, সাইন স্কোয়ার থিটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এবারে ওয়ানটাকে ট্রান্সফার করে নিলাম, কস স্কোয়ার যোগ বিয়োগ করে নিলাম, কস স্কোয়ার কস স্কোয়ার এটা। এরপর আমাদের এখানে সেক আছে, এখানে কস বেরিয়েছে, তাহলে আমরা এক কাজ করছি, এরপর স্কোয়ারটা ট্রান্সফার করে দাও, স্কোয়ার যদি তুমি ট্রান্সফার করো, যদি আমরা স্কোয়ার ট্রান্সফার করে দিই, তাহলে কস 17 হবে, স্কোয়ারটা ট্রান্সফার করবো, তাহলে রুট ওভার হয়ে গেল, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, দেখে নাও আমি স্কোয়ার ট্রান্সফার করলাম, এই পুরোটা রুট পেয়ে গেল। অতএব কস 17 ডিগ্রি সমান, এই রুটকে স্কোয়ারকে খাবে, এই তো খেতে পারবে না, একে রেখে দাও, এই স্কোয়ার রুটকে খেতে পারবে না, কারণ মাঝখানে প্লাস মাইনাস সাইন আছে, কিন্তু এতে তো কেউ নাই, তাহলে এই স্কোয়ার রুটকে খেয়ে দিল, ওয়াই স্কোয়ার রুটকে খেয়ে দিল, ওয়াই পড়ে রইল, এটা হলো কস 17, কস 17 হলে তো চলবে না, তোমার সেক 17 আছে, সেক কসের উল্টো বটে, মনে করে দেখো সেক কসের উল্টো, প্রশ্নটা তো আমাদের সেক আছে, কিন্তু আমার কস বেরোলো, তাহলে উল্টিয়ে নাও, কসকে উল্টিয়ে দিলে সেক হয়ে যাবে, তাহলে কসকে তুমি ওয়ান বাই
sec লিখতে পারো, তাহলে cos k 1 by sec, cos k 1 by sec লিখতে পারি। এবারে এটা উল্টালে ওটা উল্টে যাবে, তাহলে এটা উল্টা ওটা উল্টে যাবে। অতএব sec 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা উল্টে এটা উল্টে। এখানে তুমি sec 17 পেয়ে গেছো, তাহলে এবার প্রশ্ন শুরু করা যাক। মান আমরা কিছুটা পেয়ে গেছি, এবার প্রশ্ন আসছে, আমরা দেখা যাক কি করে কি হয়। দেখে নাও, এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে লিখতে শুরু করি। এতে বাম পক্ষ, বাম পক্ষ sec 17 বলেছে মাইনাস সাইন 73, sec 17 মাইনাস সাইন 73, ঠিক আছে, sec 17 ঠিক আছে। এবারে সাইন 73টা আমরা একটু ঠিক করে নেই, না তো মান বসাতে পারবে না। তাহলে sec 17 রয়ে গেল, আর সাইন 73 কে তুমি কি করবে, 90 মাইনাস 17 নিশ্চয় করবে। তাহলে 73 কে 90 মাইনাস 17 করলাম আমরা, বিয়োগে 73 থাকে, অতএব sec 17 মাইনাস সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা হলো cos থিটা। দেখো তাহলে সাইন 90 মাইনাস থিটা cos থিটা। এবারে শুধু মান বসাবার কাজ আছে, আশা করি এত ঠিক আছে তোমার। এরপর আমি মান বসাবো, তাহলে sec 17, sec 17 মান এটা, sec 17 মান এটা, আর cos 17, cos 17 মান হলো এটা। তাহলে একটা আমাদের যোগ বিয়োগ করতে হবে, আমি এই প্রশ্নটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে। তাহলে মান বসাচ্ছি, sec 17 y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস cos 17, এই যে এখানে এটা sec 17 এটা cos 17, সরি এটা sec 17 এটা cos 17, মান বসাচ্ছি cos 17, দুটোই তুমি বার করে রেখেছো, দুটোই বার করে রেখেছো, বাস এবার লসাগু করলাম। এবার লসাগু করি, দুটোই বসবে, এটা এটা দুটোই বসবে, আর উপরটা কোনা কোনা হয়ে যাবে y y y স্কোয়ার মাইনাস এটি এটি গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুটকে খাবে, পড়ে গেল y স্কোয়ার মাইনাস x স্কোয়ার, স্কোয়ার রুটকে খেলো y স্কোয়ার মাইনাস x স্কোয়ার হয়ে যাবে, আর ব্রেকেটের কা মাইনাস এসে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবারে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এটা, দেখো মিলে গেছে, এটা সমান ডান পক্ষ। প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে, ব্যাস এটা আর একটা পদ্ধতি হয়ে গেল। 4 বাই 3 cos স্কোয়ার 30 প্লাস 3 sin স্কোয়ার 60 মাইনাস 2 cos x স্কোয়ার 60 মাইনাস 3 বাই 4 tan স্কোয়ার 30, শুরু করা যাক মান বসানো। তাহলে 4 বাই 3 যেমন আছে ধর লক্ষণ থেকে গেল, cos 30 রুট 3 tan এর উল্টো প্লাস 3 ধর লক্ষণ sin 60 রুট 3 বাই 4 তার স্কোয়ার মাইনাস 2 cos x 60 sin 60 কত রুট 3 বাই 2 কসেক তার উল্টো, তাহলে এটা টু বাই রুট থ্রি হবে তার স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর ইন্টু টেন থার্টি, টেন থার্টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার। এখানেও মান বসানো হয়ে গেছে, মিলিয়ে নেবে প্রয়োজনে। এরপরে ব্রেকেট তুলো, তারপর কাটাকাটি যদি যায় চারের তিন ইন্টু রুট স্কোয়ারকে খাবে তিন প্লাস থ্রি ইন্টু রুট স্কোয়ারকে খাবে তিন বাই চারের স্কোয়ার চার চারে ষোলো, টু ইন্টু দু দুগুণে চার রুট স্কোয়ারকে খাবে পড়ে রইল রুট স্কোয়ারকে খাবে পড়ে রইল তিন
माइनस तीन चार इंटू एक स्कोर मान एक और रूट स्कोर के खाबे तीन তাহলে আমরা মানগুলো এগুলো সব বসিয়ে দিলাম। এরপর আমরা কাটাকাটি করব। তাহলে আমরা কাটাকাটি করছি, আচ্ছা এক মিনিট, রুট থ্রি বাই টু হবে সাইন সিক্সটি, রুট থ্রি বাই টু বটে, ফোর না, দু দুগুণে চার। আচ্ছা যেখানে ছিলাম আমরা কাটাকাটি শুরু করছি, তাহলে মান বসানোর পর ব্রেকেট তুলে নিয়েছি, রুট তুলে নিয়েছি, তিন তিন গেল, পড়ে রইল চার প্লাস, এটা তো কাটাকাটি যাবে না, উপরে উপরে আছে, তিন তিনকে নয় বাই চার মাইনাস, এটাও কাটাকাটি যাবে না, চার দুগুণ আট বাই তিন মাইনাস ওয়ান বাই ফোর, লসাগু লসাগু তিন চার বারো, চার চার তিন লসাগু বারো, এবার নামতা বারো এককে বারো, চার বারো আটচল্লিশ প্লাস তিন চারে বারো, তিন নয় সাতাশ মাইনাস তিন চারে বারো, চার আটে বত্রিশ মাইনাস চার আটে চার তিনে বারো, তিন একে তিন। এরপর যোগ করব, আট আর সাত পনেরো, পাঁচ সতেরো এক, তিন আর চারে সাত মাইনাস বত্রিশ আর তিনে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচাত্তর বিয়োগ করো চল্লিশ, কারা কাটছে দুই দ্বারা বা চার দ্বারা কেটে দাও, চার দশে চল্লিশ, চার তিনে বারো, দশ বাই তিন, তিন তিরিকে নয় আর একে দশ, দশ বাই তিন, বাস এটাই আমাদের উত্তর হলো। চলে আসছে পরের প্রশ্নে, হাইট অ্যান্ড ডিস্টেন্স। প্রশ্ন দেখো, যদি একটি আঠারো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পাদদেশের অবনতিকোণ ষাট ডিগ্রি হয়, মনুমেন্টের উচ্চতা কত? তাহলে একটা পাঁচতলা বাড়ি আছে আর অন্যদিকে একটা মনুমেন্ট আছে। আমরা ছবি একটু আগে হয়ে যাক, মনে করে এটা আঠারো মিটার উঁচু একটা পাঁচতলা বাড়ি, বাড়ির ছাদ থেকে দেখলে, তাহলে তুমি এইখান থেকে দেখছো, মনে রাখো যে এইখান থেকে আমি দেখছি মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, মনুমেন্টের চূড়া, তাহলে মনুমেন্ট এটা মনে করো এটা একটা মনুমেন্ট। এবার এটা এর থেকে উঁচু না নিচু তুমি কী করে বুঝবে? উন্নতিকোণ আর অবনতিকোণ দেখে। যখন বাড়ির ছাদ থেকে দেখছো মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ, তার মানে তুমি উপর দিকে তাকাচ্ছ, তার মানে এর থেকে এটা উঁচু, মনুমেন্টটা উঁচু, উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি, তাহলে উন্নতি কোণে দেখছো পঁয়তাল্লিশ ডিগ্রি আর পাদদেশের অবনতি কোণ ষাট ডিগ্রি, আর ওইখান থেকে তুমি পাদদেশ দেখছো ষাট ডিগ্রিতে, তাহলে এইখান থেকে একটা রেখা চলে যাবে উন্নতি কোণ আর এইখান থেকে একটা রেখা চলে আসবে অবনতি কোণ। এবার আমরা জানি উন্নতি কোণটা আনো বা অবনতি কোণটা আনো, ভূমির দরকার অবশ্যই, ভূমি ছাড়া তুমি উন্নতি কোণ অবনতি কোণ টানতে পারবে না। এই হয়ে গেল উন্নতি কোণ ফর্টি ফাইভ ডিগ্রি, আর অবনতি কোণ বলেছে এইটা ষাট ডিগ্রি। আশা করি ক্লিয়ার। প্রশ্ন হচ্ছে মনুমেন্টের উচ্চতা কত, তার মানে এই উচ্চতাটা তোমাকে বার করতে বলেছে। নামকরণ যদি হয় তাহলে নাম এ বি দিলাম, এর নাম মনুমেন্টে সি ডি দিলাম, আর এইখানে মাটির যে প্যারালাল সেটাকে ই নাম দিয়ে দিলাম, এ ই। এবার প্রথমত আমরা এই জায়গাটা যদি দেখি, এটা বাইরের ত্রিভুজের অংশ, এই ষাট ডিগ্রির কোণ আমাদের কাজের নয়, তাহলে এর একান্তর কোণ হিসেবে তুমি যেটা পাচ্ছ এইটা প্যারালাল জেড দেখে নাও, জেড, তাহলে এটা যদি ষাট হয় নিঃসন্দেহে এটাও ষাট ডিগ্রি হবে। একটা নামকরণের বিষয়ে আসাটা, নামকরণটা খুব একটা ফ্যাক্টরের নয় যে তোমাকে কী ভাষায় তুমি লিখবে, তোমাকে লিখতে হবে, তুমি মাস্ট বি, কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো তুমি লিখতে পারো। আমি এখানে লিখব, তুমি স্বাভাবিকভাবে ছবিতে যেটা দেখতে পাবে সেটাই লিখবে, এ বি আঠারো সেমি, ভাষাটা এরকমভাবে দেওয়া যাক, এখানে পাঁচতলা বাড়ি ধরি এ বি আঠারো মিটার, মনুমেন্টের উচ্চতা সিডি, এটা হচ্ছে প্রশ্ন, আর
कोण ए डी बी सॉरी कोण सी ए ई दिए दिए 45 डिग्री और এই কোণটা রেখান্তর কোণ এটা যার জন্য আমার মনে হয় একটা বেটার হবে ভাষা যদি তুমি দাও যে কোণ ই এ ডি কোণ ই এ ডি সমান একান্তর কোণ এ ডি বি সমান 60 ডিগ্রি বাস আর বিশেষ কিছু তোমার প্রয়োজন পড়ছে না এখানে আমরা করব কি করে পুরোটা একবার বলিনি এই ত্রিভুজের লম্ব জানো কোণ জানো লম্ব বা ভূমি টেনে তুমি ভূমি বার করে নাও এই ভূমি যা হবে এই ভূমিও তাই হবে চলে এসো এই ত্রিভুজে এই ত্রিভুজের ভূমি তুমি জেনে গেছো ভূমি বাই লম্ব লম্বটা বার করে নাও এবারে যদি এটা 18 হয় এটাও 18 আর তার সঙ্গে লম্বটা যোগ করে দাও হয়ে গেল পুরো ডিস্টেন্সটা শুরু করছি প্রথমে সমকোণ ত্রিভুজ समकोण त्रिभुज ए बी डी ते लम्ब बाय भूमि ए बी बाय बी डी 10 60 ए बी मान तुम्हें जानो 18 बी डी जानो ना 10 60 मान बसाओ अतः क्रॉस कर दिले बी डी समान पे जाबे एटा ऊपर हो जाबे नीचे नेमे जाबे 18 बाय रूट थ्री একটু হর নিরসন করে নেওয়া যাক রুট থ্রি রুট থ্রি গোটা থ্রি 318 সিক্স রুট থ্রি মিটার তাহলে তুমি পেয়ে গেলে সিক্স রুট থ্রি মিটার এখানে চা খাওয়া ভালো লম্ব যখন পেয়ে গেলে এবার সরি ভূমি পেয়ে গেছো এবারে বিটি যা এ ইতা এবারে চলে এসো এই ত্রিভুজে ত্রিভুজ এ সিই এবার সমকোণ ত্রিভুজ এ সিই সমকোণ ত্রিভুজ এ সিই এর লম্ব বাই ভূমি সিই বাই এ ই টেন 45 সিই হয়ে গেল সিই আর এই তুমি জানো 6√3 কারণ দেখাতে হবে তোমাকে অমনি নয় 10 45 মান দেখিয়ে দেবে যেহেতু এই সমান সরি বিডি এই সমান বিডি এদের সমান বলে দেখিয়ে দেবে মিটার এত ক্রস যদি করো তাহলে তুমি সিই পেয়ে গেলে 6√3 মিটার সিই পেয়ে গেছে অতএব পুরো মান বার করে নি অতএব আচ্ছা এখানে তুমি রুট থ্রির মানটা বসিয়ে নাও একবারে 6 × 1.732 ছ দুগুণ 12 2 হাতের লেখ 3 7 21 ছ দুগুণ 12 2 হাতের লেখ 318 19 ছ দুগুণ 12 2 হাতের লেখ 318 এক 19 হাতের লেখ 42 আর 43 3 হাতের লেখ 4 4 10 3 × 10.3 × 10.3 বসে গেল এত মিটার বাস এইবার তোমাকে বলেছে মনোমিটার উচ্চতা মনোমিটার উচ্চতা বার করলো যোগ করে নিচ্ছে দুটো আমরা এত মনুমেন্টের উচ্চতা সিডি সমান সিই প্লাস ইডি সমান সিই বেরোলো 10.392 আর ইডি আছে এটা যা এটাও তা 18 যেহেতু এবি সমান ইডি সমান 18 মিটার যোগ করলে দশমিকের আগেরটার সঙ্গে এটা হয় এটা দশমিকের আগের সংখ্যা 18 আর 10 28 দশমিক 392 মিটার আশা করি বুঝতে পেরেছ একটি ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করে এবং অনুভূমিক রেখার সঙ্গে
30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত? তাহলে টেলিগ্রাফ পোস্ট, লাইট পোস্ট যেমন, টেলিগ্রাফ পোস্ট যদি মুচকে যায় তাহলে তার অগ্রভাগ যদি মুচকে যায় শুধু ভেঙে না যায় তাহলে সামনের অংশটা নিচে পড়ে যায়। এইভাবে টেলিগ্রাফ পোস্টটা দাঁড়িয়ে ছিল, এইখান থেকে যদি মুচকে যায় তাহলে এরকমভাবে নিচে পড়ে যাবে, তাহলে সেরকমভাবে নিচে মুচকে পড়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলেছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে। তাহলে মনে করো যে এটা পুরো টেলিগ্রাফ পোস্টটা ছিল এত উঁচু, এবারে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়া, মাটি থেকে কিছু উপরে মনে করো এখানে মুচকে গেল, মুচকে গিয়ে এটা এখানে পড়ে গেল, তার অগ্রভাগ গোড়া থেকে, অগ্রভাগ মানে এটা, গোড়া মানে এটা, তাহলে তার অগ্রভাগ মানে এই পোস্টের অগ্রভাগটা গোড়া থেকে এখান থেকে 8-3 মিটার দূরে মাটি স্পর্শ করলো। স্বাভাবিক এইটা যদি এইখান থেকে মুচকে পড়ে যায় তাহলে সেটা, এটা যদি এইখান থেকে পড়ে যায় তাহলে এইরকমভাবে মুচকে পড়ে যাবে, এবং সেটা এই গোড়া থেকে এই অগ্রভাগটা, এইটাই তো এইটা, এই অগ্রভাগটা গোড়া থেকে 8-3 মিটার দূরে মাটি স্পর্শ করছে, যেটা বলেছে কথাটা। তাহলে একটি টেলিগ্রাফ পোস্ট বুঝানো ঠিক করে কিছুটা মাটি থেকে কিছুটা উপরে মুচকে যাচ্ছে, মুচকে সেটা গোড়া থেকে 8-3 মিটার দূরে মাটি স্পর্শ করছে, এই ডগাটা এইখানে চলে এলো গোড়া থেকে 8-3 মিটার দূরে, ঠিক আছে, এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এইবারে অনুভূমিক রেখা মানে এটা, এইটা অনুভূমিক রেখা মাটির লেভেলটাকে, তাহলে এই রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা কোণটা 30 ডিগ্রি। প্রথম প্রশ্ন, পোস্টটা কত উঁচু, পোস্টটা কত উঁচু, কত উপরে মুচকে ছিল মানে এইটা কত উপরে মুচকে ছিল, তাহলে এই এই ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে, আর পোস্টের উচ্চতা কত ছিল, পুরো পোস্টের উচ্চতা কত ছিল এইটা বার করতে হবে, দুটো প্রশ্ন। তাহলে শুরু করছি ফেয়ার করে ছবিটা। একটা কথা বলে রাখি যে যে দণ্ডের অবস্থানটা আগে ছিল কিন্তু এখন নাই সেটাকে তুমি এইভাবে লম্বা টেনে দিও না, তুমি ডট লাইন দিয়ে দিবে, তার মানে এই যে এইখান থেকে এটা যেটা আগে ছিল কিন্তু এখন নাই সেটাকে তুমি ডট লাইন দিয়ে কভার করবে, আর যেটা এখন আছে সেইটাকে পুরোটা ডিপলি দেবে। তাহলে আমরা শুরু করছি, ছবিটা এরকম হওয়া দরকার, এটা আর এটা আগে বলে মানে ডট লাইন দিবে, এটা পুরো মিশিয়ে দিও না, স্কেল দিবে, স্কেল ব্যবহার করো সব সময় ত্রিকোণমিতি ছবিতে। তাহলে এটা আগে ছিল মনে করো এবি, লাইট পোস্টটা এবি ছিল, আগে এবি ছিল, পরে সি বিন্দু থেকে মুচকে গেল এবং সেটা ডি বিন্দুতে মাটি স্পর্শ করলো, ঠিক আছে, নামকরণটা আমরা একটু দিয়ে দিই, এবারে নামকরণটা কি হবে, ABCD দিলাম, 8-3 মিটার এটা ডিস্টেন্সটা বলেছে মাটি স্পর্শ করছে, আর কোণ হলো 30 ডিগ্রি। ছবি কমপ্লিট, এবারে তুমি ভাষাটা লিখবে, পরীক্ষায় আগে ছবি হবে তারপর ভাষা হবে তারপর বাকি প্রমাণ হবে। তাহলে ভাষাটা কেমন দেবো আমি, কিনা মনে করি টেলিগ্রাফ পোস্টের উচ্চতা ছিল এবি, যেটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করলো তার অগ্রভাগ, বাকি মান 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 যা যা আছে। তাহলে শুরু করছি, ভাষাটা এরকম হবে, ধরা যাক এবি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মুচকে ডি বিন্দুতে তার অগ্রভাগ স্পর্শ করেছে,
ধরা যাক এ বি টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মোচকে ডি বিন্দুতে তার অগ্রভাগ স্পর্শ করেছে। বিডি সমান 8√3 মিটার, কোণ সিডিবি সুডুগু সিডিবি সমান 30 ডিগ্রি। প্রশ্ন দুটো দিয়েছে, প্রথম প্রশ্ন পোস্টটি কত উপরে মুচকে ছিল, বিসি, এতে বিসি সমান কত, এটা একটা প্রশ্ন। আর একটা 2 নম্বর প্রশ্ন, পোস্টটি কত উঁচু ছিল, এ বি সমান কত। এই হলো পুরো বিষয়টা। প্রমাণ শুরু করা যাক কি করে হবে। তাহলে প্রথমে একটু বুঝে নেওয়া যাক কি করছো, তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে। ছবিতে তোমাকে কার মান দিয়েছে, কার মান বার করতে হবে, এটা প্রথম শর্ত ছিল। মান কার দিয়ে দিয়েছে ছবিতে, ভূমি বার করতে হবে। প্রথমত একটা বার করতে হবে এটা কত উপরে মুচকে ছিল, আর একটা পুরো 2 নম্বর এটা। প্রথম প্রশ্ন আগে আসা যাক, সমকোণী ত্রিভুজে তুমি কি জানো, ভূমি, কি বার করতে হবে, লম্ব। তাহলে লম্ব ভূমি 10 এর ফর্মুলা চলে যাও, লম্বটা বেরিয়ে যাবে। এর মধ্যে এখানে আর একটা কাজ আছে একটু, এই যে ব্যাপারগুলো এইটা একটু দেখে নেওয়া যাক। এই এসিটা কোনটা, এসিটাই হলো কিন্তু সিডি, লক্ষ্য করো এইটাই মোচকে পড়েছে এখানে। তাহলে যদি এই দূরত্বটা বার করতে হয় তাহলে এই দূরত্বটা বার করতে হবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর তুমি একবারই পেয়ে যাবে, 10 এর ফর্মুলা লম্ব বাই ভূমি, লম্ব পেয়ে যাবে। আর পুরো উচ্চতাটা যেটা 2 নম্বর প্রশ্ন দিয়েছে, পুরো উচ্চতাটা কত, সেটা তুমি কি করে পাবে, এটা তো জেনে যাবে। আর এটা বার করতে হবে, এইটা মানে কোনটা, এইটা। তাহলে আরেকবার সাইন থিটায় লম্ব বাই অতিভুজ করে নেবে, অতিভুজ পেয়ে যাবে, অতিভুজ মানে এটা। তাহলে এর সঙ্গে এটাকে যোগ করে দেবো, পুরো ডিস্টেন্সটা পেয়ে যাবো। ঠিক আছে, যদি না বুঝতে পেরেছো আমি অঙ্কে আসছি। প্রথম কাজ, প্রথম কাজ ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে। সরি স্টুডেন্টস, লোডশেডিং হয়ে গিয়েছিল যার জন্য আমাকে ওইখান থেকে ঘুরে একটু আসতে হবে। তা যেখানে ছিলাম আমরা, এই ত্রিভুজ থেকে শুরু করছি। এই ত্রিভুজের ভূমি জানি, লম্ব বার করতে হবে। তাহলে ত্রিভুজ বিসিডি থেকে পাই সমকোণী ত্রিভুজ বিসি থেকে পাই লম্ব বাই ভূমি, 10 এর ফর্মুলা যাবে। তাহলে বিসি বাই বিডি বা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কিসে যায়, 10 থিটা। যদি ওই লাইনটা আমরা আস্তে আস্তে লিখবো না, ছেড়ে দেবো, একটু অভ্যাস হয়ে গেল। লম্ব বাই ভূমি 10 থিটা, তারপর নামকরণ দাও বিসি বাই বিডি সমান 10 থিটার জায়গায় 30 ডিগ্রি, থিটা গেলে 30 ডিগ্রি। এবারে আরো বিডির মান বসাবো, বিসি বাই বিডি, বিডি হলো 8√3, বিডি 8√3 সমান 10 30, 1/√3 কাটাকাটি করে নিচ্ছি, √3 চলে গেল। এতই বিসি সমান রইল 8 × 8 মিটার। ঠিক আছে, তাহলে বিসি পেয়ে গেলাম 8 মিটার বিসি। তার মানে প্রথম প্রশ্ন যেটা, যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল, সেটা তুমি পেয়ে গেলে, পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মুচকে ছিল। তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম, এতে পোস্টটি 8 মিটার উপরে মুচকে ছিল। 50% কাজ হয়ে গেছে, বলতে পারে 70% কাজ হয়ে গেছে, 30% বাকি আছে। তাহলে এবার বলেছে পোস্টটা কত মিটার উঁচু ছিল, কত উঁচু ছিল। পোস্টটা যদি উচ্চতা বার করতে হয়, তার মানে আরেকবার বুঝিয়ে নিই কথাটা, পোস্টটা যদি উচ্চতা বার করতে হয় তার মানে এখান থেকে এতটা তোমাকে বার করতে হবে। এখন এখান থেকে এতটা দৈর্ঘ্য তুমি কি করে পাবে, এইখান থেকে এইটার দৈর্ঘ্য 8 তুমি পেয়ে গেছো, এইখান থেকে এতটা 8। এইবারে বাকি এতটার জন্য কার সাহায্য নিতে হবে ভেবে দেখো, এই যে অংশটা ছিল এইটাই তো মোচকে পড়েছে এখানে,
তার মানে এইখান থেকে এই যে ডিসটেন্স এখান থেকে এই ডিসটেন্সটাও সেম, কারণ এইটাই বটে এইটা। তাহলে যদি এটাই ওইটা হয় তার মানে তুমি বলতে পারো যে এইটা কি বটে অতিভুজ। তাহলে এইবার আমি আর একটা কোনো ফর্মুলায় অতিভুজটা বার করে নিই, যদি অতিভুজ বেরিয়ে যায় তাহলে আরেকবার লম্ব বায় অতিভুজ বা ভূমি বায় অতিভুজ যে ফর্মুলায় তোমার ইচ্ছা তুমি অতিভুজটা বার করে নাও, তাহলে অতিভুজ আর এটা যোগ করে দিলে টোটাল পেয়ে যাবে। তাহলে এবার শেষ কাছে আসছি, তাহলে আমায় আবার বলছি এক নম্বর হয়ে গেল, দু নম্বর পোস্টের উচ্চতা, পোস্টের উচ্চতার জন্য আমার এতটা বেরিয়ে গেছে, এবারে এইখানটা বার করবো, এইটা মানে এইটা, তাহলে অতিভুজ বার করি। তাহলে আবার সমগ্র ত্রিভুজ বিসিডি থেকে পাই, ত্রিভুজের নামটা দিবে বারবার করে, জবারে তুমি নতুন ফর্মুলা তৈরি করবে, বিসিডি থেকে পাই আমি সাইনে চলে আসছি লম্ব বায় অতিভুজ, লম্ব বায় অতিভুজ সমান সাইন, লম্ব বায় অতিভুজ সাইন কত 30 সাইন থিটা, সরি আমি থিটা লিখছিলাম আগে, পরের লাইনে মানে বসেছি। এতই লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে সিডি, সাইন থিটা হলো 30। দেখে নাও মান বসাচ্ছি, বিসি বাই সিডি, এতএব বিসি, বিসি জানি আমি 8, বিসি 8 বেরিয়ে আছে, 8 বাই সিডি ইজ ইকুয়াল সাইন 30, সাইন 30 1/2, এতএব ক্রস করে নাও সিডি 1 কে, সিডি সমান 8 দুগুণে 16 মিটার। তাহলে সিডি পেয়ে গেলাম, সিডি মানে কোনটা, এইটা পেয়ে গেলাম 16 মিটার, তার মানে এটা কত, এটাও 16 মিটার, তাহলে পুরো পিলারটা কত 16 আর 24 মিটার। ঠিক আছে, এবারে লেখার সময় তুমি যখন উত্তরটা লিখবে তখন কিন্তু টোটালি নামকরণটা যোগ করে করে লিখবে, যেমন দেখো পোস্টের উচ্চতা কত, তাহলে পোস্টের উচ্চতা যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখব, এত পোস্ট টির উচ্চতা এ বি সমান, পোস্টের উচ্চতা এ বি সমান কি হবে এসি প্লাস সিবি, এসি আর সিবি যোগ করলে এবি পাবো। এইবারে এসির বদলে আমি সিডি লিখতে পারি, তাহলে এসির বদলে আমি সিডি লিখলাম প্লাস সিবি, এসির বদলে সিডি প্লাস সিবি, এরপর সিডির মান কত আছে 16 প্লাস আর সিডির মান আর সিবির মান হলো 8, কারণ দেখিয়ে দেবো যেহেতু এসি যা সিডি তা, যেহেতু এসি সমান সিডি, এত 8 আর 6 24 মিটার, তাহলে আমাদের পিলার পোস্টার উচ্চতা হয়ে গেল 24 মিটার, এটা আমাদের 2 নম্বর উত্তর হয়ে গেল। বাস 5 পর্যন্ত শেষ হয়ে গেল। চোদ্দ নম্বর আসছে, সমান ভূমিতলের ব্যাস, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, মানে ব্যাসও সমান উচ্চতাও সমান, একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙ্গের আয়তন অনুপাত বার করতে বলেছে। তিনটা জিনিস বলেছে, শঙ্কু, নিরেট অর্ধগোলক আর চোঙ। এই মনে করো শঙ্কু, এই হচ্ছে অর্ধগোলক, এই হচ্ছে চোঙ, তো তিনটারে ব্যাস সমান, ব্যাস সমান মানে আসলে ব্যাসার্ধ সমান, যদি ব্যাস 4 4 4 হয় তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই 2 2 2 হবে, তার মানে এক কথায় ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান, তার মানে পরিষ্কার করে বললে কি বোঝাবে যে শঙ্কু, অর্ধগোলক আর চোঙ, এদের তিনজনের ব্যাসার্ধ একই, আর 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 যদি একই হয় আর আরই হবে তিনজনেরই, এবং উচ্চতাও সমান, তাহলে তিনজনের উচ্চতা সমান, এর উচ্চতা যদি এইচ হয় এরও উচ্চতা এইচ আর এরও উচ্চতা
এইচ, তাই তো? কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এর উচ্চতা এর উচ্চতা এর উচ্চতা তিনজনের এইচ হবে, বলে দিয়েছে একই হবে। তাহলে এর উচ্চতা যদি তুমি লক্ষ্য করো, অর্ধগোলকটা একটু মাইন্ডে আনো, অর্ধগোলকের ক্ষেত্রে কি হয়, এটা তো পূর্ণগোলক, ব্যাসার্ধ, এটা এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এইবারে যদি গোলকটাকে আমি কেটে অর্ধেক করে দিই, তাহলে যে অর্ধ গোলকটা পাবো তার উচ্চতাটা কত বটে দেখো না, ঠিক করে দেখো উচ্চতাটা কত বটে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ যা উচ্চতা তা, একটা অর্ধ গোলকের এখান থেকে এটা যা, এখান থেকে এটাও তাই, নিশ্চয় বুঝতে পারছো কথাটা। কারণ আরো যদি অর্ধেক দিয়ে দাও গোলকটাকে, তাহলে তো পুরোটা ব্যাস হয়ে গেল আর আর, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে আর সমান এইচ, অর্ধ গোলকের ক্ষেত্রে আর আর এইচ সমান হবে, ঠিক তো? এইটুকু তুমি মাথায় রাখো, যেটা আমি এখানে বোঝালাম। এবারে শুরু করা যাক, ধরি তিনটার কিছু ধরে নাও, ধরি শঙ্কু অর্ধগোলক ও চোঙ্গের ব্যাসার্ধ সমান আর একক, ধরি শঙ্কু অর্ধগোলক আর চোঙ্গের ব্যাসার্ধ সমান আর একক, ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান, আর উচ্চতা এবং তাদের উচ্চতা এইচ একক, দেখে নাও তাদের উচ্চতাটা আমরা এইচ একক ধরে নিলাম, এরপর উচ্চতা এইচ আবার অর্ধগোলকের আর সমান এইচ, অর্ধগোলকের আর সমান এইচ, কারণ বুঝতে পারছো উচ্চতা যা আর ব্যাসার্ধ তা, গোলককে অর্ধেক করে ঘরে দেখে নেবে। এইবারে কি বলেছে, শঙ্কু অর্ধগোলক আর চোঙ্গের আয়তনের অনুপাত কত, বাস আর কিছু দরকার নেই, অনুপাত কত, এত শঙ্কুর আয়তন ইজ টু অর্ধগোলকের আয়তন ইজ টু চোঙ্গের আয়তন, ফর্মুলা বসো, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, অর্ধগোলকের আয়তন পূর্ণ গোলক যদি হয় তাহলে 4/3 পাই আর কিউব হয়, এবারে যদি অর্ধেক হয়ে যায় তাহলে একে অর্ধেক করে দাও, মানে দুই দিয়ে ভাগ করে দাও, 2 × 4, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে 2/3 পাই আর কিউব, তাহলে অর্ধগোলকের ফর্মুলা হলো 2/3 পাই আর কিউব, এবং চোঙ্গের ফর্মুলা হল পাই আর স্কোয়ার ইঞ্চ। এরপর কাটাকাটি করা যাক, পাই 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 সরি পাই তিনটা গেল, আর দুটো, আর তিনটা, আর দুটো, তিনটা তিনটা দুটো দুটো কেটে যাবে, আর দুটো গেল, আর দুটো গেল, আর দুটো গেল, একটা রইল পরে এখানে, কি করলাম বুঝতে পারছো, তিনটে না হলে তো কাটা যাবে না, আর পাই 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 প্রথমে গেল, আর দুটো, আর দুটো, আর দুটো কাটা গেল, তাহলে আর তিনটা ছিল এখানে, একটা আর পড়ে রইলো, দেখো একটা পড়ে আছে, আর এই চার এইচ দুদিকে ছিল, দুদিকে পড়ে রইল। এইবারে শেষ কাজ, অর্ধগোলকের আর মানেই তো এইচ,
তাহলে এত এ 2/3 r মানেই তো h যেহেতু r সমান h তাই r এর জায়গায় h লিখতেই পারো তাতে h গুলোও কেটে গেল এত এ পড়ে রইল 1/3 is to 2/3 is to পিছনে 1 এবার ভগ্নাংশটাকে সরাবার জন্য কি করবে ভগ্নাংশ সরাবার নিয়ম কি নিচেরটা লসাগু করে সবার সঙ্গে গুণ করে দাও তাহলে ভগ্নাংশ সরানোর জন্য নিচের লসাগু করব 3 3 এর লসাগু কত 3 সবার সঙ্গে গুণ করে দেব প্রথমের সঙ্গে দ্বিতীয় সঙ্গে তৃতীয় সঙ্গে ভগ্নাংশ সরাবার নিয়ম নিচেরটাকে লসাগু করে সবার সঙ্গে গুণ করে দাও 3 3 এর লসাগু 3 হয় তাহলে এর সঙ্গে 3 গুণ করেছি এর সঙ্গে 3 গুণ করলাম এর সঙ্গে 3 গুণ করলাম যা হবে দেখো ভগ্নাংশটা হয়ে যাবে 3 3 গেল 3 3 গেল এখানে এক পড়ে আছে এখানে দুই পড়ে আছে আর এখানে 3 1 কে 3 গুণ এত তিনের প্রশ্ন প্রশ্ন বলেছে 9 সেমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে তাহলে তাহলে পাত্র আঁকা যাক মনে করো এটা 9 সেমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট এর অন্তর ব্যাসার্ধটা হচ্ছে 9 সেমি আসলে অন্তর বহিঃটা ফ্যাক্টর নয় কোনো এখানে চওড়াটা কোনো ফ্যাক্টর পড়বে না তাহলে অন্তর ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি এটা 9 সেমি জলপূর্ণ আছে ভর্তি ওই জল 3 সেমি ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করছো কতগুলো বোতল লাগবে তাহলে চোঙাকৃতি বোতল মনে করো এরকম ফ্লাস্কের বোতল ব্যাস হচ্ছে 3 সেমি প্রত্যেকটা বোতলের ব্যাস হচ্ছে 3 সেমি আর উচ্চতা হচ্ছে 4 সেমি উচ্চতা হচ্ছে 4 সেমি ভর্তি করা কতগুলো বোতল লাগবে একদম সাধারণ প্রশ্ন কতগুলো বোতল লাগবে এর আয়তন বার করো তাহলে এটাই কতটা জল আছে পেয়ে যাবে আর এরও আয়তন বার করো তাহলে এটাই কতটা জল আছে পেয়ে যাবে এবারে এই জলটা ভর্তি এটা কটা বোতল লাগবে কি করতে হবে দুটো আয়তন বার করে মনে করো এটা এটা মনে করো 10 লিটার জল আছে আর এটাই মনে করো এক একটা 2 লিটার করে জল ধরাচ্ছে তাহলে কটা বোতল লাগবে ভাগ করে দাও 10 কে 2 দ্বারা 5টা বোতল লাগবে অর্থাৎ এর আয়তন বার করো এর আয়তন বার করো দুটোকে ভাগ করে দাও কাজ শেষ ঠিক আছে যারা পারবে এগিয়ে যাও বাকি আমি আসছি শুনে প্রথম অর্ধগোলাকার আসি অর্ধ গোলাকার পাত্রের অন্তর ব্যাসার্ধ দিয়েছে 9 সেমি ব্যাস ব্যাসার্ধটা দেখে নেবে এত আয়তন কত হবে পুরো গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব অর্ধ গোলকের আয়তন 2/3 পাই আর কিউব মান বসাও 2/3 পাই আর কিউব 3 3 9 3 6 9 9 পাই ঘন সেমি যা বেরোলে বেরোলো রেখে দাও এইবারে তাহলে এই পাত্রে এতটা জল আছে এইবারে চোঙাকৃতি পাত্র একটা চোঙাকৃতি পাত্রে কতটা জল আছে দেখা যাক একটি চোঙাকৃতি পাত্রে জল আছে কতটা সরি জল আছে লেখা দরকারই নেই একটি চোঙাকৃতি পাত্রের কি কি দিয়েছে দেখো ব্যাস দিয়েছে 3 সেমি ব্যাস থেকে ব্যাসার্ধ বার করে নাও 2 সেমি উচ্চতা হচ্ছে 4 সেমি এত এবার আয়তন কত চোঙাকৃতি পাত্রের আয়তন পাই আর স্কোয়ার এইচ পাই রইল আর স্কোয়ার 3/2 ইন্টু এইচ 2 2 4 3 3 পাই ঘন সেমি বাস
এবারে শেষ কাজে আসছি, যদি এর আয়তন পেয়ে গেলে এর আয়তন পেয়ে গেলে তাহলে এবারে কি করবে, কটা পাত্রে জলটা ভরবে? একটু আগে বুঝিয়েছি তিনটা, সরি সলভ করে দেখবো। এতই কটা পাত্রের সংখ্যা? পাত্রের সংখ্যা হচ্ছে বোতলের আয়তন, সরি অর্ধগোলকের আয়তন বাই বোতলের আয়তন, 3 × 9 পায়ো পায়ো, 6 × 9 = 54, 54টি পাত্র লাগবে। বাস উত্তর হয়ে গেল, সহজ প্রশ্ন ছিল, চলে আসা যাক পরের প্রশ্ন।